আমু আজকে কি বার? ইটস ওয়েনেসডে। ইটস ওয়েনেসডে তার মানে আজকে বুধবার। বুক রিভিউ টাইম বলবা, ঠিক আছে? ওকে, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। ওকে, আমু আজকে কি বার? ইটস ওয়েনেসডে। ইটস ওয়েনেসডে তার মানে আজকে বুক রিভিউ টাইম। ওকে, হোয়াটস আপ গাইস, দিস ইজ পারভেজ আক্তার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বুক রিভিউ ওয়েনেসডে। সো আজকে আমাদের বুক রিভিউ ওয়েনেসডের সেকেন্ড পর্ব। যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে এখানে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আমরা যে বইটা রিভিউ করছিলাম তার নাম হচ্ছে দি আল্টিমেট সেলস মেশিন। বইটার লেখক হচ্ছে চেথ হোমস এবং ইটস এ বেস্ট সেলিং বুকস। সো আজকে আমরা কথা বলবো ট্যাকটিস ভার্সেস স্ট্র্যাটেজি নিয়ে। সো শুরু করা যাক। সো ট্যাকটিস ভার্সেস স্ট্র্যাটেজি, আমরা কোনটাকে ট্যাকটিস বলবো, কোনটাকে স্ট্র্যাটেজি বলবো, এইটা জানা খুব জরুরি। ট্যাকটিস হচ্ছে যে শর্ট টার্মে কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য আমরা যে কর্ম পদ্ধতি নিই সেটাকে বলা হয় ট্যাকটিস। অন দ্য আদার হ্যান্ড, লং টার্মে আমরা একটা ডেস্টিনেশনে রিচ করার জন্য বা একটা বিজনেস গোল রিচ করার জন্য যেই একাধিক ট্যাকটিস সেট করি বা একাধিক পদ্ধতি সেট করি সেটাকে বলা হয় স্ট্র্যাটেজি। 90% লোক যখন ট্যাকটিস ভার্সেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হয় তখন সেটা ট্যাকটিসে ফোকাস করে, স্ট্র্যাটেজিতে ফোকাস করে না। 10% লোক আছে যারা হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে, এবং ওই 10%-এর ভিতরেও যখন আরো ডিপলি ওনারা গেছেন তো দেখা গেছে যে অনলি 6% লোক আসলে স্ট্র্যাটেজিটা কি বোঝে এবং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। সো আমি আপনি হতে পারি ওই 90%-এর ভিতরেই যে আমরা আসলে ট্যাকটিস নিয়ে কথা বলি। ইনফ্যাক্ট আমরা আসলে কিন্তু ট্যাকটিসের উপরে বেশি জোর দেই, লং টার্ম স্ট্র্যাটেজির উপরে আমরা কম ফোকাস করি। সো ট্যাকটিস ভার্সেস স্ট্র্যাটেজি বোঝার জন্য একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম 10 বছর আগেও যেই পজিশনে ছিল, 10 বছর পরে আমাদের কিন্তু হিউজ আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনালি ন্যাশনালি আমাদের একটা রিকগনিশন আসছে, আমাদের ক্রিকেট টিমের কিন্তু সুনাম এসে গেছে। সো এটা সম্ভব হয়েছে যে লং টার্মে আমাদের যে একটা স্ট্র্যাটেজি ছিল ক্রিকেট নিয়ে সেই স্ট্র্যাটেজিটার বাস্তবায়নের মাধ্যমে। ধরেন আপনি একটা ফুটবল টিম ফর্ম করবেন, তো ফুটবল টিম ফর্ম করার জন্য আপনার গোল হলো যে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নটা হচ্ছে আপনার গোল, যেটা আসলে আপনি ফর্ম করার থেকে পরের দিনই আসলে আপনি অ্যাচিভ করতে পারবেন না গোলটা। আপনাকে একটা লম্বা সময় নিয়ে প্ল্যান করতে হবে। লম্বা সময়টা কি, ধরেন আপনাকে হয়তো বা 2টা ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, এরপর হয়তো আপনাকে তৃতীয় ওয়ার্ল্ড কাপে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন, যেটা আর্জেন্টিনা ব্রাজিল আমাদের প্রতি বছরই মারামারি লাগে কে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, হোয়াট এভার। সো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে একটা গোল আপনার, এটা এই গোলটা রিচ করতে গেলে আপনাকে অনেকগুলা স্ট্র্যাটেজি সাজাতে হবে, এই গোলটা রিচ করতে গেলে আপনাকে ছোট ছোট ট্যাকটিস সাজাতে হবে। সো স্ট্র্যাটেজিগুলো কি হবে, যে আপনাকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন জিতে গেলে আপনাকে একটা ভালো টিম ফর্ম করতে হবে, আপনাকে ভালো কোচ হায়ার করতে হবে, আপনাকে ভালো বাজেট অ্যালোকেট করতে হবে, আপনাকে ভালো খেলতে হবে বিভিন্ন লোকাল যেসব ক্লাব খেলাগুলো হচ্ছে সেগুলোতে ভালো করতে হবে, দেন আপনাকে বাছাই পর্ব হবে, চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ভালো করতে হবে, আপনাকে চ্যাম্পিয়নশিপ জিততে হবে, তারপর আপনি ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাবেন। এবং ধাপে ধাপে ওয়ার্ল্ড কাপে আমরা জানি যে বাছাই পর্ব থেকে তারপর আপনার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দেন ফাইনালে যাওয়ার পর যখন আপনি জিতবেন তখন আপনি আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। এটার জন্য আপনাকে প্রতিটা খেলায় দেখবেন যে আমাদেরকে বিভিন্ন খেলা বলছে, এই কারণে যে আমরা খেলা দিয়ে বললে জিনিসটা আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। প্রতিটা খেলায় দেখবেন যে প্রত্যেকটা দল কিছু স্পেসিফিক ট্যাকটিক্স ফলো করে। যেমন ধরেন আপনার যদি আপনার অপোনেন্ট টিমে মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলে তাহলে টিমের ফোকাসটা একরকম থাকে যে আমাদের ট্যাকটিক্সটা হবে হচ্ছে তাকে কীভাবে ট্যাকেল দিয়ে খেলা যায়, তাকে কীভাবে আটকায় রেখে খেলা যায়, তাকে কীভাবে করে খেলা যায়, টিমের ফর্মেশনটা দেখবেন একরকম হবে। তো এগুলো হচ্ছে ট্যাকটিক্স, যেটা ওই খেলার জন্যই ফোকাস করা হয় যে ওই খেলায় আমরা টিম ফর্মেশনটা কীরকম করবো, ফিল্ডে ফর্মেশন কীরকম হবে, কোন প্লেয়ারের উপর আমরা ফোকাস করব, কিসের উপর আমরা আসলে ফোকাস করব। তো ট্যাকটিক্সটা হয় হচ্ছে প্রত্যেকটা ম্যাচ স্পেসিফিক, আর স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমার টোটাল এই জার্নিটাতে আমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, গোল রিচ করার জন্য আমি যেই কাজটা করব সেটা। সো এই জায়গাটাতে আসলে আমরা বেশিরভাগ ধরা খেয়ে যাই। তো লেখক এই বইয়ের চতুর্থ চ্যাপ্টারে ট্যাকটিক্স ভার্সেস স্ট্র্যাটেজিতে অনেক ইনডেপথ জিনিসগুলো নিয়ে আলোচনা করছেন এবং অনেক কেস স্টাডি উনি এখানে দেখিয়েছেন যে কীভাবে একটা কোম্পানি একই সাথে শুরু হওয়ার পর একই নিশে দুইটা কোম্পানি কীভাবে একটা লং টার্মে ভালো করে, একটা শর্ট টার্মে কিছুটা ভালো করার পর লং টার্মে আবার ফেল করে। উনি একটা ফার্নিচার শপের এক্সাম্পল দিয়েছেন প্রথমেই,
যে দুইটা ফার্নিচার শপ একই লোকেশনে শুরু হওয়ার পরেও একটা কোম্পানি 4 বছরে 10% 10% করে গ্রো করে আর একটা কোম্পানি 4 বছরের পরে যে 600% একসাথে গ্রো করে। এর কারণ হচ্ছে প্রথম কোম্পানি এটা ট্যাকটিক্সে ফলো করছে, ডিসকাউন্ট, তারপরে ক্লায়েন্ট হান্টিং এর জন্য ছোট ছোট বিভিন্ন জিনিসগুলো দিয়ে 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 তারা সেলকে বুস্ট আপ করছে। কিন্তু দ্বিতীয় কোম্পানিটার লং টার্ম স্ট্র্যাটেজিতে তারা ব্র্যান্ডকে বিল্ড আপ করছে, তারা কোম্পানির লয়াল কাস্টমারকে জেনারেট করছে এবং আরও অন্যান্য অনেক কাজ করার মাধ্যমে তারা 4 বছর পরে যে 60% আসলে বুস্ট আপ করছে, তো 60% না সরি 600% বুস্ট আপ করছে। এই তো চ্যানেলটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে সেলস, বিজনেস, এন্টারপ্রেনারশিপ নিয়ে, সো আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এই বইটার ভিতরে আপনি এই চ্যাপ্টারটা পড়লে আপনি এরকম ট্যাকটিক্স ভার্সেস স্ট্র্যাটেজির অনেকগুলো কেস স্টাডি পাবেন, অনেকগুলো এক্সাম্পল পাবেন যার মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন কোনটা ট্যাকটিক্স এবং কোনটা স্ট্র্যাটেজি এবং সেইভাবে আপনারা আসলে আপনাদের বিজনেসের ডিসিশনগুলো নিতে পারবেন। তো আই হোপ যে এটা আপনাদের এই রিভিউটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি এই বইয়ের উপর আরও একটা রিভিউ করব, দেন আমি সামারি করে ফেলবো যে বইটার উপরে। আপনারা বইটা কিনতে পারবেন, রকমারির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং যারা বাইরে থাকেন অ্যামাজন থেকে বইটা কিনতে পারবেন, অ্যামাজনের লিঙ্কও ডেসক্রিপশনের ভিতরে দেওয়া থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর অডিয়েন্স। অ্যান্ড আমার ফেসবুক গ্রুপ আছে একটা, সেই গ্রুপে আমি বিভিন্ন জিনিস নিয়ে শেয়ার করি এবং আমরা সিমিলার মাইন্ডের লোকজন একসাথে কীভাবে গ্রো করা যায় সেটা নিয়ে আলোচনা করি। সেই গ্রুপের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে গ্রুপে জয়েন করতে পারবেন। সো টিল দেন, বাই বাই, আসসালামু আলাইকুম, হাই বাই।